আমরা সাম্প্রতিক পত্রপত্রিকায় এবং সামাজিক মাধ্যমে বারবার আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে ত্রিপুরামাতা সুপ্রিমের প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মন, তিনি অর্থাৎ ওনার ত্রিপুরামাতা দল বিজেপি সরকারে যোগদান করতে চলেছে, বিজেপিতে নয় বিজেপি সরকারে যোগদান করতে চলেছে, এবং সান্ধ্যকালীন পত্রিকা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে এই আলোচনাটি কিন্তু আমরা দেখেছি। রাজনৈতিক যারা কর্মী বা দলের যারা লোকজন রয়েছেন, সামাজিক মাধ্যমে যারা অ্যাক্টিভ থাকেন, তারা এটাকে শেয়ার করতে শুরু করেছে, এবং ধরে নেওয়া হয়েছিল যে অবশেষে ত্রিপুরামাতা সুপ্রিমো বা ত্রিপুরামাতা দলটি বিজেপি সরকারে যোগদান করতে চলেছে। এবং আলোচনা হচ্ছে যে অনিমেষ দেববর্মা, যিনি বিধানসভায় ত্রিপুরামাথার বিরোধী দলের মূল প্রধান মুখ, তিনি অর্থাৎ বিরোধী দলের নেতা অনিমেষবাবুও কিন্তু উপমুখ্যমন্ত্রী পদে তিনি সামিল হতে যাচ্ছেন, এই ধরনের একটি বক্তব্য কিন্তু উঠে আসছিল এবং বলাবলি শুরু হয়ে গেছিল যে এবার লোকসভা নির্বাচনের পূর্বে 18তম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রাকলগ্নে আগ মুহূর্তে ত্রিপুরামাথা দল বিজেপি শিবিরে যোগদান করতে চলেছে, অর্থাৎ বিজেপি সরকারের দিকে ঝুঁকতে চলেছে। বিজেপি সরকারে যোগদান করা এবং বিজেপিকে সমর্থন করে বিজেপি দলের দিকে যাওয়া প্রায় কাছাকাছি, কিন্তু সাম্প্রতিক জনজাতিদের একটি মুক্ত মঞ্চ, সেখানে একটা আন্দোলনকে ঘিরে বিশেষ করে যারা এসটি রয়েছেন, যারা এসটি থাকাকালীন যারা ধর্মান্তরিত হয়েছেন, খ্রিস্টান হয়েছেন, হিন্দু এসটি থেকে খ্রিস্টানে রূপান্তরিত হয়েছেন, তারা একই সঙ্গে এসটি, অর্থাৎ তারা সংখ্যালঘু হিসেবে তারা যে সুযোগটা পেয়ে আসছেন এসটি ফেসিলিটি, সেটা তারা দাবি করতে পারবেন না। এই ধরনের একটা কিন্তু রাজ্য রাজনীতিতে, রাজ্যে এই ধরনের কিন্তু একটা আলোচনা উঠে আসছে। বিজেপি দলের বক্তব্য অনুযায়ী একই সঙ্গে দুটি সুবিধা আদায় করা যাবে না, ধর্মান্তরিত হয়ে গেলে এসটি ফেসিলিটিকে সরিয়ে দিতে হবে। কিন্তু এই আমাদের আলোচনার যে বিষয়টি, সেটা হচ্ছে যে এতে ত্রিপুরামাতা দল বিজেপি সরকারে যোগদান করছে, এই ধরনের একটা আলোচনা উঠে আসছে লোকসভা নির্বাচনের পূর্বে। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা চেহারা না দেখি যে একটা বক্তব্য উঠে আসছে প্রদ্যোৎকিশোর মাণিক্যের, তিনি বলেছেন রাজা রাজাই থাকে, তারা কখনো গুলামি করে না, এবং যারা পদ্মভূষণ পদ্মবিভূষণ পেয়ে যারা ত্রিপুরাকে দুর্বল করার চেষ্টা করছে তাদেরকে তিনি ধন্যবাদ জানান, তারা তাদের কাজটুকু করছে। তবে ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যোৎ মাণিক্য, তিনি থানসা ঘটনে তার ত্রিপুরাকে আরো শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন, এবং যারা গুলামি করবে তারা গুলামি করে যেতে পারে। তাতে স্পষ্ট যে ত্রিপুরামাতা সুপ্রিমো কোন জায়গায় বা দলীয়ভাবে হোক রাজনৈতিকভাবে হোক কোথাও মাথা নত করতে যাচ্ছেন না, মাথা ঝোঁকাতে চাইছেন না, এটা কিন্তু স্পষ্ট। অর্থাৎ বিজেপি সরকারের দিকে সরকারে যোগদানের যে বক্তব্যটি উঠে আসছে সেটা সর্বদা মিথ্যা, এবং ওনার বক্তব্যের সঙ্গে এটা কোনোভাবেই সাযুজ্য নয় এবং এর সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে না। প্রদ্যোৎবাবুর বক্তব্য থেকে এটা স্পষ্ট, প্রদ্যোৎকিশোর মাণিক্য যে কথা বলেছেন যে তিনি ত্রিপুরাসাদের জন্য কাজ করবেন, এবং যাদের কাজ হচ্ছে মাথা ঝোকানো গোলামি করা তারা সেটা করবেন, রাজা রাজাই থাকবে, এই একটি বাক্যই কিন্তু স্পষ্ট যে এখনো একা লড়াই করার কথা কিন্তু ভাবছে ত্রিপুরামাতা সুপ্রিমো। এখন দেখা যাক লোকসভা নির্বাচনের পূর্বে চেহারা প্রেক্ষাপট চরিত্র নির্বাচনে কি পরিবর্তন হয়, সেখানে মাথা তাদের স্ট্যান্ড ধরে রাখতে পারে কিনা, সেই জন্য এই বিষয়টির দিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তো আজকে আলোচনা আমরা এখানে রাখছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।